আসসালামু আলাইকুম, শিরিন ফুড অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি খুবই জনপ্রিয় একটি শরবতের রেসিপি নিয়ে। এটা বিভিন্ন দেশে খুবই জনপ্রিয়, আমাদের বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে, শরবতে মহব্বত। আর এই শরবতে মহব্বত খেতে খুবই ভালো লাগে। আজকে আমি বানিয়ে দেখাবো শরবতে মহব্বত, আশা করি সবার ভালো লাগবে। কিভাবে শরবতে মহব্বত বানাবো চলুন দেখিয়ে দেই। প্রথমে আমি পরিষ্কার একটা বাটি নিয়েছি, এখন দিয়ে দিব তরল গরুর দুধ। এখানে আমি 500 ml দুধ জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। এখন ঢেলে দিব, দিয়ে দেব কনডেন্স মিল্ক, এখানে 2 টেবিল চামচের একটু বেশি আছে। আপনারা সুগার সিরাপও দিতে পারেন, চিনিও দিতে পারেন, এটা টেস্টটা বেশি ভালো হয় এই জন্য আমি এটা দিয়েছি। দিয়ে দেব ফ্রুট সিরাপ 2 টেবিল চামচ, রুহ আফজা। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব তরমুজ কুচি, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে 2 কাপের একটু কম আছে। দিয়ে দেব আইস কিউব, 1 কাপের একটু কম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মহব্বতের শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর এটা আপনারা ইফতারিতেও রাখতে পারেন, প্রচণ্ড গরমে 1 গ্লাস মহব্বত শরবত হলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আমার শরবতে মহব্বত বানানো রেডি, আমি এখন গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দেব বরফ কুচি, দিয়ে দেব শরবত, আর এটা আমি অনেক সহজভাবে রেসিপিটা দেখিয়েছি, এভাবে সবাই বাসায় বানিয়ে খেতে পারবেন। একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগে খেতে। তরমুজের কিউব দিচ্ছি ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে এই জন্যে। এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে নতুন যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন, সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।